সালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে ব্লগার থেকে কীভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে হয়। তো ব্লগার সাইট তৈরি করতে হয় সেটা আমরা শিখবো বন্ধুরা, www.blogger.com। তো বন্ধুরা লোডিং হচ্ছে, তো দেখা যাক। একটু সময় লাগছে বন্ধুরা, তো ওপেন হয়েছে আমাদের সামনে ব্লগার। প্রথমে আমরা সাইন ইন করে নেবো, সাইন ইন। তো আমরা যেকোনো একটি জিমেল লাগবে, তো জিমেলটা আমরা লগ ইন করতেছি। জিমেলটা জিমেলটা লগ ইন হচ্ছে। তো বন্ধুরা এখানে আমরা যে লগ ইন করলাম, এখান থেকে এখন আমরা একটি ব্লগার প্রোফাইল তৈরি করুন লেখা আছে। তো আমরা এটাতে ক্লিক করব। প্রদর্শনের নাম এখানে আমরা যার যে নাম সেটা কি ইউজ করতে পারে। তো চলুন বন্ধুরা আমরা একটি নাম নাম দি। ওকে, এখন ব্লক এ অবিরত রাখুন, প্রোফাইল আপডেট করুন। তো এখানে আছে ব্লগার এর প্রোফাইল গুলি সম্বন্ধে আরো জানুন। তো ওখানে আছে, এখানে আছে ভাষা, যে যে ভাষা সেটা। তো আমরা ব্লগে অবিরত রাখতে আমরা ক্লিক করলাম। হ্যাঁ, তো বন্ধুরা ব্লগারে স্বাগতম। এখন আমরা নতুন ব্লগ তৈরি করব। নতুন ব্লগ তৈরি করুন, ক্লিক করলাম। তো এখানে শিরোনামে যে কোনো একটি নাম দিব, আর এখানে আমরা যে যে ওয়েবসাইটের ঠিকানাটা হবে সেটা আমরা দিব। তো blogspot.com। তো বন্ধুরা এটাকে সম্মতি দিয়ে আছে। তো আমরা সামনে আরো কিছু দিয়ে দিব, ইচ্ছামতে। তো এখানে আমরা লিখব, তো ওয়ান লাইন ওয়ার্ল্ড আরিফুল ইসলাম আরিফ 9797.blogspot.com, এটা সম্মতি আছে। তো ঠিক আছে, তো এখান থেকে আমরা থিম একটা নির্বাচন করে নিব, যে কোনো একটি থিম নেই। তো দেখার মধ্যে অনেকগুলো থিম আছে, তো এখান থেকে আমি এটাই নিলাম। তো নতুন ব্লগ করুন, ক্লিক করলাম।
তো বন্ধুরা, আমাদের সামনে কিন্তু দেখি আমরা বুড়াকেটটা দেখি। তো বন্ধুরা, এখানে আর কিছুই অ্যাড করা নাই, সেহেতু কিছু দেখাচ্ছে না। তো বন্ধু, আজকে এই পর্যন্তই। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আনন্দ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।